এই গরুটা আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ গরু, আমাদের এটা 1250 কেজি আছে এখন লাইভ ওয়েট, আর এটার আমরা প্রাইস নির্ধারণ করেছি 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা? জি, মানে আস্কিং আস্কিং প্রাইস। অন্য খামার থেকে গরু না কিনে আপনাদের খামার থেকে কেন আমরা গরু কিনবো? আমরা আমাদের ফিডটার জন্য মেনলি, আমাদের ফিড যেটা আছে আমরা ফিডটাতে আমরা যত সম্ভব ভালোভাবে গরুটাকে রাখা যায় ওইটার ওই হিসাব করে আমরা ফিডটা ইয়া করি। আপনাদের এবছর মিনিমাম কেমন দাম আছে, সর্বোচ্চ কেমন দাম? মিনিমাম আমাদের এবার 1.20-1.10 গরু আছে। একের নিচে নাই? একের নিচে এবার আছে, আর কয়েকটা আছে ছোট ছোট আছে, এই 80-90 কিছু আছে, 7-8টার মতন ওগুলা আছে, আর হাইয়েস্ট আপনার এই 7 লাখ টাকা পর্যন্ত আছে। 7 লাখ টাকা পর্যন্ত? এটা যেমন আছে এটা হচ্ছে আপনার 750 কেজি প্লাস আছে। হ্যাঁ, তো আর এটার লাইভ রেট হচ্ছে 480 টাকা করে। 480 টাকা? জি। এখানে আমাদের একটা গিরের গরু আছে, এটা আপনার ওয়েট আছে এখানে 800 কেজি প্লাস আছে, আর এটা আমরা আস্কিং প্রাইস রেখেছি 4 লাখ। অন্য খামার থেকে আমাদের খামারে গরু ভালো হওয়ার প্রধান কারণটাই হচ্ছে যে আমরা অত্যন্ত প্রাকৃতিক উপায়ে এবং অর্গানিক পদ্ধতিতে আমরা কিন্তু গরু পালন করে থাকি। এতে কোনো প্রকার স্টেরয়েড ইউজ করি না, প্লাস আমরা কোনো ইনজেকশনও পুশ করি না। আমরা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গরু লালন পালন করি, যা অন্যান্য খামারের তুলনায় আমাদেরগুলো দেখেই বোঝা যাবে যে অনেক চঞ্চল প্রকৃতির গরু। তাই আমরা সকলকে বলবো যে আপনারা অবশ্যই আসবেন, আমাদের খামার থেকে গরু দেখবেন। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে এসেছি নাহার ক্যাটেল ফার্ম। এটা চট্টগ্রামের আরফিন নগরে অবস্থিত, পাহাড়ের পাদদেশে এই নাহার ক্যাটেল ফার্ম। এখানে মূলত তাদের ফ্যাটেনিং গরুগুলো রাখা হয় এবং কুরবানির আগে বিক্রি করা হয়। আর নাহার এগ্রো তো সেই মিরেশ্বরাইতে আছে, তাদের অনেক বড় ক্যাম্পাস, তার ভিডিও কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন। তা বন্ধুরা, চলেন যে এই বছর কুরবানি উপলক্ষে নাহার ক্যাটেল ফার্ম কী পরিমাণে গরু তারা তৈরি করেছে, পাশাপাশি তাদের দামটা কেমন, চলুন বন্ধুরা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম তাহমিদ জাওয়াদ। তাহমিদ জাওয়াদ, আপনি টুটুল ভাইয়ের কি কততম ছেলে? ছোট ছেলে, 3 নম্বর ছেলে। 3 নম্বর ছেলে। বন্ধুরা, আপনারা আমার যে প্রথম ভিডিওটা ছিল পোলট্রি খামারের উপরে, নাহার পোলট্রি এবং নাহার ডেইরি, বিশেষ করে পোলট্রি খামারের ভিতরে দেখছিলেন না, ছোটো 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 টুটুল ভাই এবং সাথে সাথে তার ছেলেরা ছিল, 3টি ছেলে। তা সেই ছোট্ট ছেলেটা, হাফ প্যান্ট পরা ছেলেটা, সে এখন আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার থেকে 2 ইঞ্চি লম্বা, তাহমিদ জাওয়াদ। বন্ধুরা, এই যে আমরা বলি না লাইক ফাদার লাইক সান, টুটুল ভাইয়ের বড় ছেলে তানজিব জাওয়াদ, সে কিন্তু দেখছেন যে বিভিন্ন সময় বিভিন্ন টিভি চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু তাদের গরুর খামার নিয়ে কথা বলেছেন, আর আজকের কথা বলবেন টুটুল ভাইয়ের ছোট ছেলে। আপনাদের এই গরুটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এই গরুটা আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ গরু, আমাদের এটা 1250-1250 কেজি আছে এখন লাইভ ওয়েট, আর এই গরুটা আমাদের নিজস্ব খামারের গরু, 3.5 বছর এটাকে পালা হয়েছে, আর এটার আমরা প্রাইস নির্ধারণ করেছি 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা? জি, মানে আস্কিং আস্কিং প্রাইস। মানে যদি কোনো ক্রেতা আসে দামাদামি করলে তো কিছু কমতেও পারে? অল্প কিছু কমে আমরা বি সেল করে দেবো, এটা তেমন একটা ইয়া করা হবে না। আচ্ছা, এই যে এত বড় একটা গরু, 1250 কেজি ওজন, মাত্র 6.5 লাখ টাকা দাম চাইলেন, কিন্তু আমরা তো ইউটিউবে দেখতে পাচ্ছি এর থেকে অনেক ছোট গরু 20 লাখ 25 লাখ টাকা দাম চাচ্ছে, আপনারা তো কম দাম চাচ্ছেন কেন? মানুষরা আসলে এরকম করে দাম চাইলে মানুষরা ভয় পায় যায়, আতঙ্ক পড়ে যায় যে এই এত দাম চাচ্ছে এত ছোট একটা গরুর, তো মানুষের কেনার এই সাহসটা করতে পারে না। এখন আমরা মানুষদের কেনার, মানুষদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এগুলো করি, যেন মানুষ আমাদের কাছে আবার ফিরে আসে, এরকম গরু কিনে যে আসবে, আবার আসবে, আমরা কাস্টমারকে আবার আনার জন্য স্পেশালি এই যে এরকম এই কাজটা করে। একটু কমে আমাদের লাভটা একটু কম হবে, কিন্তু আমরা কাস্টমার আবার পাবো, সামনের বছর আবার আসবে ওনারা, এর এই আশা নিয়ে আমরা কম রেটে বিক্রি করে না। যদি এরকম একটা গরু অন্যের খামারে যারা 15 লাখ বা 20 লাখ টাকা দাম চায়,
তাদের যদি বলি তারা কিন্তু বলে যে বিভিন্ন কারণে তাদের খরচ অনেক বেশি, তাই না? আপনাদের খরচটা বেশি হচ্ছে না? আমাদেরও খরচ বেশি হচ্ছে, কিন্তু আপনার আমরা নিজস্ব ফিড ইউজ করি যেটাতে নিউট্রিশন অনেক আছে, যেরকম নিজেদের ঘাস ইউজ করি, তো এটাতে একটু কম হয়েছে, কিন্তু তবুও রেটটা অনেক, আমাদের কস্ট আছে, কিন্তু আমরা যথাসম্ভব চেষ্টা করে লো প্রাইসেই বিক্রি করার, লাভটা একটু কম রাখার, এটাই মেইন রিজন। এক টন ওজনের কতগুলো আছে? এক টন ওজনে আমাদের চার পাঁচটা আছে। চার পাঁচটা আছে। এছাড়া ফ্রিজেন গরু আপনারা কি লাইভ ওয়েটে বিক্রি করবেন? না, আমরা ফ্রিজেন গরু লাইভ ওয়েটে বিক্রি করব, 480 টাকা লাইভ ওয়েটে। 480 টাকা? জি। আমরা এখানে যে কালো কালো ফ্রিজেন গরু, এগুলো সবই তো আপনাদের খামার উৎপাদন? জি জি জি। এগুলো বডি ওয়েট কেমন আছে? এগুলোর বডি ওয়েট সবগুলো 700 কেজি প্লাস আছে, আর এগুলো লাইভ ওয়েটে বিক্রি করা হবে আমাদের। 700 কেজি প্লাস লাইভ ওয়েটে? কেমন লাইভ ওয়েট? লাইভ ওয়েটে এটা যেমন আছে, এটা হচ্ছে আপনার 750 কেজি প্লাস আছে। হ্যাঁ। তো আর এটার লাইভ ওয়েট হচ্ছে 480 টাকা করে। 480 টাকা? জি। এই যে 700 কেজি প্লাস মাইনাস বডি ওয়েটের গরু 480 টাকা যদি লাইভ ওয়েট হয়, সেটা কি লাভটা কিছু থাকবে নাকি থাকবে না? এরকম লাইভ ওয়েটে ফ্রিজেন গরু কি পরিমাণ আছে? ফ্রিজেন গরু এরকম লাইভ ওয়েটে আপনার আমাদের ফার্মে 300 প্লাস আছে। 300 প্লাস? তো এটা হচ্ছে আমাদের সাহিওয়াল গরু, সব পিওর সাহিওয়াল গরু যেটা আছে, আর এটার ওয়েট এখন বর্তমানে 700 কেজি আছে, 700 কেজি প্লাস আছে, আর এটাকে আমরা সেল করার ইচ্ছা হচ্ছে আপনার 580 চাচ্ছি, 580,000। তারপরে এবছর আপনাদের কুরবানির প্ল্যানিংটা কি? এবছর আমাদের কুরবানির প্ল্যানিং হচ্ছে আপনার গরু, এই যেগুলো আছে শাহিওয়াল বলেন, তারপর দেশাল বলেন, ফ্রিজেন বলেন, সবগুলো সেল করে মানুষদের কাছে একটা ভালো একটা জাতের গরু, হাইজেনিক গরু বিক্রি করে যেন আমরা ইয়া করতে পারি, ওইটাই আমাদের ইয়া আশা। বিভিন্ন ভিডিওতে আমরা দেখি অনেক বিশেষজ্ঞরা, বড় বড় বিশেষজ্ঞরা মতামত দেয়, বড় বড় খামারিরা মতামত দেয় যে ক্যাটেল ফিড খাওয়ালে গরু অনেক মোটাসোটা হয় এবং কি বলবো অনেক ফুলা ফলা হয়, কিন্তু আপনারা তো ক্যাটেল ফিডই খাওয়ান। আমাদেরগুলো তো দেখছেন আপনাকে অত বেশি মোটা তাজা, মানে মানুষরা যেভাবে বলে ওই লেভেলের মোটা তাজা, টাইট গরু না, ওদের লুজ আছে। লুজ আছে না? মাশাআল্লাহ দেখেন প্রতিটা গরুতে, যে আমরা যেভাবে গরু দেখি না, যে চাপ দিয়ে দেখা, এইভাবে দেখা, বা তারপরে তাদের পাজরের হাড্ডি দেখা, ফ্ল্যাট জয়েন্ট দেখা, মোটামুটি সে গরুগুলোর কিন্তু সবই আছে আর কি, তাই না? কোনো জায়গায় কিন্তু ওরকম বোঝা যাচ্ছে না যে ফিড দিলেই যে গরু পিঠের উপর দিয়ে মাংস হয়ে যাবে, পেটের উপর দিয়ে মাংস হয়ে যাবে, এটা আসলে ভুল ধারণা আমার যা লাগে। এগুলো হচ্ছে কি, যারা ফিডের মধ্যে ফ্যাট বেশি পরিমাণে দিচ্ছে ওদের জন্য ওটাই মেনলি এটা ইয়া করে, মোটা তাজা করে, একটু লম্বা করে, এই ইয়া করে, কিন্তু আমরা ওই টাইপের ফ্যাটটা দিই না। আমরা তো দিই হচ্ছে যতটুকু লাগবে একটা গরুর ডেইলি খায়, খেয়ে সুন্দরভাবে একটা স্বাস্থ্য রাখতে পারবে, ওটাই দিই ফিডে। আপনাদের ক্যাটেল ফিড যেটা নাহার ক্যাটেল ফিড হয়, তা এটার কি সারা দেশে এদের পাওয়া যায় নাকি শুধুমাত্র? না, সারা দেশে আমরা এটা বিক্রি করে থাকি, সেল করে থাকি। এটা
আরেকটা জিনিস, আপনার গরু একরকম ফিড দেন আর বাইরের মানুষ একরকম নিউট্রিশন দিয়ে তৈরি করেন নাকি একই রকম দেন? আমাদের সব ফিড একই জায়গায় একইভাবেই তৈরি করা হয়, সবার জন্য আমরা সেম ইকুয়াল ইয়া করে ডিস্ট্রিবিউট করি। এরকম আমাদের যারা যারা আমাদের থেকে কেনে তারা কখনো সরে না, কারণ আমাদের ফ্যাট আমাদের গরুটাকে মোটা তাজা এবং সুস্থ রাখে। আমাদের যে ফিডটা আছে, মানুষের হয়তো ভুল ধারণা আছে ফিড নিয়ে, কিন্তু আশা করি এগুলো আস্তে আস্তে করে কাটবে। এই এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ঘাস যেগুলো আছে, এগুলো র ঘাস যেগুলো আছে, এগুলো আমরা নিজেদের জায়গা থেকে নিয়ে থাকি আর এখানে নিয়ে আনি, আর এখানে কাটা হয় এবং এখানে ইয়া করা হয়। কি পরিমাণ জমিতে ঘাস চাষ করা আছে? আমাদের এখন 150 একরের মতন জায়গা আছে ঘাস ইয়া করা হয় ওখান থেকে, আর আমাদের ফার্মে মেনলি এগুলো লাগা হয়, এগুলো আমরা ইয়া করি। এরকম দেশাল গরু আমাদের আরও অনেকগুলো আছে আর আমরা এগুলো মেইনলি কালেক্ট করে থাকি, কারণ বাংলাদেশে এটা চাহিদা অনেক আছে, চিটাং স্পেশালি অনেক চাহিদা দেশাল গরুর, আর এই গরুগুলোর আমরা আস্কিং রেখেছি 2-এর উপর। আমাদের খামারের গরুর গুণগত মান ভালো হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিচ্ছি। এক একটা গরুকে আপনার ওর দৈহিক চাহিদা অনুযায়ী দেখা যাচ্ছে যে আমরা 25-30 কেজি পর্যন্ত কাঁচা ঘাস দিয়ে থাকি, যা অন্যান্য ফার্ম পারে না। আর এছাড়া আমাদের নিজস্ব প্রস্তুতকৃত ফিড আছে এবং আমরা গরুকে একটা সন্তানের যেভাবে পরিচর্যা করে আমরা একটা সন্তানের মতো আমরা পরিচর্যা করি। নিয়মিত গোসল, পরিচর্যা, তারপর চিকিৎসা, ভ্যাকসিনেশন সব কিছু আমরা নিয়ম মাফিক করে থাকি। আমাদের এখান থেকে গরু ক্রয় করলে সে সুযোগ সুবিধা পাবে, ঈদের আগের দিন পর্যন্ত রাখার সুবিধা আছে এবং আমরা এখানে 100% পরিচর্যা করব এবং এর জন্য তাকে কোনো বাড়তি পে করতে হবে না। চট্টগ্রামের আরিফিন নগরে অবস্থিত পাহাড়ের পাদদেশে এই নাহার ক্যাটেল ফার্ম দেখেন বন্ধুরা, এই যে একটা শেডে, যে একটি শেডে তাদের 250 গরু, মাশাল্লাহ দেখেন চারিপাশ দিয়ে খোলামেলা এবং শেডের ভিতরে কিন্তু কোনো ফ্যান নাই, মাত্র 4টি ফ্যান, 4টি জিরারে বলে ব্রিজ ফ্যান, মাত্র 4টি ফ্যান দিয়েই কিন্তু এই 250 গরুর গায়ে বাতাস দেওয়া হয়। আমি এই কথাগুলো বলছি এই কারণে, যেহেতু একটা বড়ো খামার হলে হয় কি, তাদের ভিতরে অনেক ধরনের টেকনোলজি থাকে, যে কত কম মানে এই যেখানে যদি এই 250 গরু মিনিমাম 100-এর উপরে ফ্যান লাগতো, কী পরিমাণে বিদ্যুৎ খরচ হইতো, যেটা মাত্র 4টি ফ্যান ইউজ করে কিন্তু এই 250 গরু লালন পালন করা হচ্ছে এবং এখানে মাত্র 7 জন কর্মকর্তা কর্মচারী আছে এই 250 গরুতে। এইখানেও দেখেন কত কম লোক দিয়ে অনেক বেশি গরু লালন পালন করা হয়। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আয়ত্ত করতে হবে এবং ভবিষ্যতের জন্য এটা মাথায় নিয়ে আমাদের চলতে হবে। এই গরুটা আমরা আস্কিং প্রাইস রেখেছি 4 লাখ টাকা আর এটার ওয়েটও 650+ কেজি আছে। তারপর আসে এটা, এটাও আমাদের একটি ইয়া গরু, এটারও আমরা আস্কিং, এটাও 650+ কেজির গরু আর এটারও আস্কিং প্রাইস আমরা 4 মতনে রেখেছি। তারপর আসে এটা, এটাও আমাদের ওরকম টাইপের রেঞ্জের গরু, এই গরুটারও প্রাইস রেঞ্জ সেম 4-4.5 এরকম করে রেখেছি। আর তারপর এটা আর একটু কম, বাট এটা একটু ওয়েটে ছোট, কিন্তু এটার কিন্তু ওয়েট আছে, এটা হয়তো দেখে লাগছে না কিন্তু এটার নিচু গরু বাট ওয়েট অনেক। এটাও 650 কেজির গরু আর এটারও প্রাইস সেম টাইপ, তবে এটা আর একটু বেশি ওয়েট, এটা আপনার 700 কেজির ওয়েট, এটা আপনার প্রাইসটা আমরা 5.5 লাখ টাকা চাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয় আর এটার আমরা প্রাইসটা রেখেছি আপনার 220। এরকম পাকড়া গরু আছে কতগুলা? এরকম পাকড়া আমাদের 2-3টা আছে, বেশি নাই। এগুলা আমাদের আগের কাস্টমাররা এসে দেখে যাচ্ছে যে গরুগুলা এখন ওনারা আগের থেকে অর্ডার দিয়ে দিয়েছে, আগের কাস্টমার আসছে, নিউ কাস্টমার আসবে ইনশাল্লাহ। গত বছর কি পরিমাণ গরু ছিল? গত বছর 550 হয়েছিল। 550 সেল হয়েছিল কতগুলো? সেল ফুল টোটাল সেল হয়ে গেছিল ঈদের আগের দিনে, ঈদের আগে 2 দিন আগে সেল হয়েছে। এবছরও যা আছে ঈদের আগের দিন সব সেল হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা দেখেন গত বছর 550 গরু ছিল,
এই কুরবানির জন্য সব সেল হয়ে গিয়েছিল, এবছরও 550 করছে এবং আশা করে যে সব সেল হয়ে যাবে, কারণ এই যে 480 টাকা লাইভ ওয়েট এবং ইয়া বিশাল দেহি একটা গরু, যে গরুটার বডি ওয়েট প্রায় 30 মনের মতো, সেই গরুটার দাম মাত্র 6.5 লাখ টাকা চেয়েছে, তাহলে কি সেই খামারে গরু থাকে? যেই এই ভিডিও দেখবে সেই তো দৌড়ে চলে আসবে, যাই এখান থেকে গরু নিয়ে নিয়ে নি। তো আমিত, আপনি এখন কি পড়াশোনা করছেন? ক্লাস 10 এ পড়ছি, ও লেভেলস পরীক্ষা দিচ্ছি। ক্লাস 10 এ পড়ে আবার বাবার বা ভাইয়ের সাথে গরুর খামার? জি। কেমন লাগে এগুলো? আসলে ফ্রি টাইম পেলে আপনার মনে করেন খামারে চলে আসি বা এগুলো নিয়ে রিসার্চ করি, এগুলো করতে অনেক আনন্দ লাগে। আর আমার যেহেতু একটা চান্স পেয়েছি, কেন করবো না, এটা একটা কথা, এজন্য করি। আর এগুলো একটা শখ রাখা, আর প্যাশন এটা। আপনি কি এর আগে কখনো কোনো টেলিভিশনে বা কোনো ইউটিউব চ্যানেলে কথা বলেছেন? আগে বলিনি, এটা আমার ফার্স্ট। এমনি আমরা তো তানজিবকে দেখেছি, আমরা কি আপনার মেজে ভাই আবরার তাকে দেখেছি কখনো? হ্যাঁ, ও অনেকগুলাই টিভিতে চ্যানেলে আর করে কথা বলেছে। বেশ, তা এই যে আপনারা তিন ভাই, বাবা টোটাল ওভারঅল নাহার অ্যাগ্রো দেশব্যাপী পরিচিত, আপনাদের ফ্রেন্ড সার্কেলে এটা কেমন প্রভাব পড়ে? ফ্রেন্ডরা কি বলে, যেহেতু এই চট্টগ্রাম শহরে কিন্তু অনেক অনেক স্টল আছে যেখানে আপনাদের নাহারের বিভিন্ন দুগ্ধজাত পণ্য পাওয়া যায়, সেসব বন্ধুরা আপনাদেরকে কেমন অ্যাপ্রিসিয়েট করে? ফ্রেন্ডসরাও আমাদের যে প্রোডাক্টসগুলো কিনে, তাদেরও এটা ভালো লাগে যখন ওরা অনেকজন নতুন হয়তো বা শুনছে নাম, আর ওদেরকে যখন আমরা এই প্রোডাক্টটা দিয়ে থাকি, ওদের ফ্যামিলিতে এটা লাইক করে। যেরকম আমাদের দুধ, দুধটা যত ফ্যামিলিকেই দিয়েছি আমি আমার ফ্রেন্ড, তারা সবাই লাইক করছে, কারণ এটার অনেক ঘন একটা মিল্ক যেটা সবাই বিক্রি করে না, আমরা যেটা করি। আবার অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে, দই, দইও যখন আমরা খাওয়াইছি আমাদের ফ্রেন্ডস বলেন ওদের ফ্যামিলিকে, ওরা অনেক লাইক করছে, এখন থেকে ওরাও খায় এগুলা, আর অর্ডার দেয় যখন ওদের কোনো ইভেন্ট টিভেন্ট থাকে, এরকম করে এটা সেলও বাড়তেছে। আমিত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর কথা বললেন। আমি তো ভাবছিলাম যে কি কি বলবে কি বলবে, কিন্তু লাইক ফাদার লাইক সন। আসলে আমাদের রাকিবুর রহমান টুটুল ভাই, এই যে ও যখন ক্লাস টেনে, টুটুল ভাইয়ের লাইফটা কিন্তু শুরু হয়েছিল সেই ক্লাস টেনে পড়ার সময় থেকে। আমরা এই যে নাহার ক্যাটেল ফার্মের গরুগুলো দেখলাম এবং তাহমিদ সুন্দর করে তাদের গরুগুলোর সম্পর্কে বললেন। বন্ধুরা, আপনারা যারা এখান থেকে গরু সংগ্রহ করতে চান, সবাইকে বলবো যে একবার এসে এই নাহার ক্যাটেল ফার্ম ভিজিট করে যাবেন। আর এই যে পুরো ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে, নাম কৃষক খামারের গল্প, ওই পেজেও কিন্তু আপলোড করা হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।